সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো অলরেডি 1 উইক হয়ে গেছে মোটামুটি। তো সবাই কেমন করে নিউ ইয়ার কাটালে লাইক জানিও কমেন্ট সেকশনে। আর এই ভিডিওটা হতে চলেছে একটা আপডেট ভিডিও। অনেকদিন আপডেট দেওয়া হয়নি, কে কেমন কী করছে, ফার্দার প্ল্যানস কি, বিকজ আমি এখন একটা ডিলেমাতে আছি, সেটা তোমরা ভিডিওতে বুঝতে পারবে। বাট জিনিসটা হচ্ছে যে আমার অ্যালিগেটর একটা বিশাল অ্যাগ্রেসিভ হয়ে গেছে, এমনকি আগেও আমাকে অ্যাট্যাক করতো না, বাট মাঝে মাঝে অ্যাট্যাক করে, বাট সেটা ঠিক আছে। তো এখন আমি ভাবছি কি করা উচিত অ্যালিগেটর গার্ডটাকে নিয়ে। শুড আই সেল অর জাস্ট কিপ ইট আর আপগ্রেড করে দিই কোথাও, ওকে ভালো, এখানে একটু ভালো থাকবে। তো তোমরা জানো কি করা উচিত। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পাফার ফিশগুলো কেমন আছে সব বলবো। তো এই যে নিচে অস্কারটা দেখছো, ওটা হচ্ছে আমার মেল অস্কার, যেটা আমি ক্রিসমাসে কিনেছিলাম। এটা হচ্ছে ফিমেল অস্কার, যেটা নিউ ইয়ারের জাস্ট আগের দিন কিনেছি। এদেরকে কেনার একটা মেন জিনিস নিজের জন্য গিফট, আমি অস্কার অ্যাড করবো বড় পনটা। চলো এখন খাওয়াবো মাছদেরকে। বড় পন মানে যেটা ব্যালকানিতে আছে, তো ওর জন্য কিছু প্ল্যানস আছে। তো চলো এখন মাছ ধরে নিয়ে ওদেরকে খাওয়াতে হবে। তো দুটো অস্কারই বেশ অ্যাক্টিভ, বাট জিনিসটা হচ্ছে অক্সিজেন চলে ওরা খুব একটা নড়ে না। তো ওরা এখনও লাইফ ফিড নেয়, কিন্তু অন ক্যামেরা এখন আমি পাইনি কোনো দিন। তো দেখি যেদিন হবে সেদিন দেখাবো। তো প্রথমে আমার অ্যালিগেটর গার্ডটাকে খাওয়াবো, ট্রাই করবো ওকে খাওয়ানো, কারণ ওকে আগে না দিলে অন্যদের উপরে অ্যাট্যাক করে দেবে খাওয়ানোর সময়। তো এর একটা জিনিস হচ্ছে এখন খুবই অ্যাগ্রেসিভ হচ্ছে, তাড়াতাড়ি গ্রো করছে। তো যেহেতু এটা প্রেডেটর ফিশ, তো অ্যাগ্রেসিভ হওয়াটা নেচার ন্যাচারাল, বাট একটু বেশি হয়ে যাচ্ছে। তো অন দ্য আদার হ্যান্ড অ্যারোওয়ানাটা খুবই শান্ত, মানে ও মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ হয় বাট অতটা না। আমার একটা ভয় থাকে যে এই রেড টেল ক্যাটফিশ যে উঠে আসে না, তো ওকে কোনো দিন না কামড়ে দেয়। তাছাড়া এরা সবাই এখন খুব ভালোই আছে, ওয়েল টু মেনটেন, ওয়েল মেনটেন্ড অ্যাকচুয়ালি। আর শীতকালে তো ভালোই এরা কোপ আপ করছে হিটার আছে বলে। সো দেখা যাক, শীত তো মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, এরকম চলছে। তো অ্যালিগেটর গার্ডটা দেখলে একটু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ তো হয়েই গেছে, এখনও এমনি রিফ্লেকশনের পর্যন্ত অ্যাটাক করছে, মানে জলে একটু নড়চড় হলেই অ্যাটাক করে। বাট ঠিক আছে, নেচার যেরকম সেরকম। তো তাছাড়া এখন বাকি বলতে গেলে, এখন ফার্দার মাছ অ্যাড করতে চাইলে আমি এর মধ্যে দুটো অস্কার অ্যাড করার প্ল্যানে আছে, এরকম বললাম। তো দেখি সেটা কবে করা যায়। তো আমার বাকি মাছগুলো, যে একটা কই ফিশ বেঁচে আছে, আর যে এডিসন শাকগুলো আছে, এটা কী খায়, দানা খায় আর লাইভ ওয়ার্মস খায়, তাছাড়া এরা কিচ্ছু করে না। এরা পুরো ট্যাঙ্কে ঘুরেও বেড়ায় না, এরা এই একটা সাইডে কী পায় ভগবান জানে, সারাক্ষণ অল দ্য টাইম 24/7 এই একটা সাইডে ঘুরে বেড়ায়। হার্ডলি হয়তো হোয়াইট রেডিয়েশন শার্কটা ওই সাইডে যায়, বাট এখন ও যায় না, সবাই মানে ক্যাটফিশ ফ্যাটফিশ সব এই দিকে ঘুরে বেড়ায়। আর এও না যে এটা ভয় পায়, বাট কোনো দিনই যাবে না, ওরা থাকুক না থাকুক। তো দেখতেই পাচ্ছ ক্রিসমাস লাইট লাগানো আছে, আমার অস্কারও ভালো আছে, আর এখানে হচ্ছে আমার পাফার ফিশ। তো পাফার ফিশগুলোর জন্য আগে একটু জল বার করে নেবো, যাতে জলের খুব একটা কন্টামিনেশন না হয়। এবার ওদেরকে আমি বার করে নেব, যাতে ভালো করে ট্যাঙ্কটা পরিষ্কার করতে পারি, কারণ এদেরকে আমি দিই লাইভ ওয়ার্মস, এরা আর কিছু খায় না, বিকজ এর পি পাফার্স, মানে ছোটো ছোটো স্নেল দিতে হবে, বাট সেই স্নেল পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, গাড়ি ফিটা গেলে পেতে পারি, বাট আমি যাই না কোথায়। তো আমি লাইভ ওয়ার্ম দেওয়া প্রেফার করি। তো পুরো জলটাই পাল্টাবো, আর যেই জলটা বার করে রেখেছি যখন নতুন জল অ্যাড করবো তার মধ্যে ওই জলটা অ্যাড করে দেব। তো আরেকটা রিজন আমি এটা পুরো পরিষ্কার করছি, কারণ এটা স্যান্ড আছে বটমে, আর যে ওয়েস্ট মেটেরিয়াল সেটা এর মধ্যে মিশে যায়। তো ভালো করে পরিষ্কার করাটা সব থেকে বেস্টার অপশন।
তো আচ্ছা, কারা কারা বলো এই জল ভরার ভিডিওটা খুব স্যাটিসফাইং লাগে আমার, এটা আলাদা একটা স্যাটিসফাইং লাগে। যদি এরকম আর্টিফিশিয়াল প্লান্টস হয় সেটা ভেসে উঠবে, বা মানে একটু উঠবে ভেসে জলের মধ্যে ফ্লোট করবে, সেটা দেখবে একটু খুব ভাল লাগে। তো এখন জলটা ভরে দেবো, তারপর আমি মাছগুলোকে ছেড়ে দেবো, মানে পি পাফার গুলোকে। তো হ্যাঁ, যেহেতু এই ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ খুবই ছোট, কারণ এদের জন্য এখন আমি এদের বাইরে রাখছি না, বিকজ শীতকাল চলছে, বাইরে খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমি ওইখানে অলরেডি মানি প্ল্যান্ট বসিয়ে দিয়েছি, মানি প্ল্যান্টগুলো আশা করি রুটস বেরিয়ে যাবে উইথ সামার, সামারের মধ্যে, তারপর আমি ওদেরকে বাইরে দিয়ে দেবো। আর এখন এর মধ্যে আমি কী করি, রোজ হাফ বা মাগ জল বার করে গরম জল অ্যাড করে দিই, তো ওদের টেম্পারেচারটাও মেনটেন থাকে। আর যেহেতু এটা একদম ঘরের ভেতরে তো অতটাও ঠান্ডা হয় না। তো আমি এখন ওদেরকে ছেড়ে দেবো, আর ওরা দেখতেই পাচ্ছ একটু মানে এত ছোট না, নেটের মধ্যে আটকে যায়। তো ঠিক আছে, এখন সবাইকে ছেড়ে দিয়েছি, চারজন আছে, আই গেস একটা পেয়ার হবে, যাই না। তো এখন আমার অস্কারের কথা, অস্কার কি বলবো, মানে নিজেই একটা আলাদা পার্সোনালিটির মাছ, মানে এত ওয়েল মেনটেন্ড, ওয়েল ট্রেন্ড, মেনটেন্ড না অ্যাকচুয়ালি ওয়েল ট্রেন্ড, যে মোটামুটি সবই বুঝে, দেখতে পাচ্ছে হাত দিয়ে ইশারা করলে বুঝতে পারছে মাছটা কোন দিকে আছে। হ্যাঁ, আবার ধরতে পারছে, কারণ হ্যাবিটটা চলে গেছে, অনেকদিন পর ওকে লাইভ ফিডিং ডাইরেক্ট দিয়েছি, নাহলে ও হ্যান্ড ফিড করতে বেশি প্রেফার করে, আর আমিও প্রেফার করি ওটা ডাইরেক্ট ওর কাছে যেন খাবারটা যায়। তো মাঝে মাঝে আমি ওকে এরকম লাইভ ফিড করিয়ে দিই অফ ক্যামেরা, কারণ সবসময় রেকর্ড করি না। দুটো জিনিস, একটা তোর প্রেডেটর ইনস্টিংক্ট ওইটা বেঁচে থাকে, সার্ভাইভাল ইনস্টিংক্টটাও বেঁচে থাকে, আর সেকেন্ড ওর ভালো রকম এক্সারসাইজ হয়ে যায় এর মধ্যে। তো এখন চলো নেক্সট হচ্ছে আমার চান্না অ্যান্ড্রোর ওপরে কথা বলি। তো বেসিক্যালি এ ট্যাঙ্ক নোংরা করতে একদম এক্সপার্ট, তো ট্যাঙ্ক আমি পরিষ্কার করে নিই, একে এর মধ্যে রাখার একটাই কারণ, কারণ এ এখনও ভীতু। আমি ওই ট্যাঙ্কে রেখেছিলাম, এ কখন খাচ্ছিলো খাচ্ছিলো না বুঝতে পারছিলাম না, বিকজ অলওয়েজ লাইট পড়ছিলো। তো আমি এখন ওকে এর মধ্যে শিফট করেছি, এটা অন্ধকার রাখা যায় আলাদা করে, তাই জন্য এদের অক্সিজেনের লেভেলটা খুবই কম লাগে, মানে এক্সট্রা সাপোর্ট না দিলেও এটা ভালো করে অ্যাডাপ্ট করে যায়। তো ওই জন্যেই একে আমি এখানে রেখেছি, আর এখানে খাবার দিয়ে আমি ঢেকে দিই, পরের দিন সকালে উঠে দেখি খাবার গায়েব। তো আমার টার্টেলগুলো এখন ভালো আছে, ওরা এখন জলে কম নয় বিকজ শীতকাল, তো খেতে অনলি নাবে। তো তাছাড়া একটা জিনিস, যেটা বড়ো টার্টেলটা ভাসছে, এটা গ্যাসের প্রবলেম, বা ভেজিটেবলস ছাড়া কীভাবে কিওর করা যায় প্লিজ জানিও, কারণ এরা ভেজিটেবলস খেতে চায় না, দানাও খাওয়ায় না। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর তোমাদের যারা যারা আমার সাথে মানে দুজন ইয়ে আছে তাদেরকে জিজ্ঞেস করে তোমাদের মাঝগুলো কেমন আছে, আশা করি তোমরা বুঝতে পারছো কার কথা বলছি। প্লাস বাকিরা যারা রাখো তারাও যা জানো কমেন্ট সেকশানে কেমন আছে, মাঝগুলো কী করছে কী না করছে। তো যাই হোক, ভিডিওটা এতটাই, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখি আমি অ্যালিগেটর গার্ডটার সাথে কী করি সব জানাবো। আর ইচ্ছা আছে ওকে রাখারই, কারণ অনেক মানে আমার খুব ভালো একটা মাছ, মানে খুব খুব পছন্দের মাছ ওটা, অ্যারোওয়ানা, আমার রেডটেল ক্যাটফিশ, শাভেল নোজ। তো তাই জন্য এখন ভাবতে হবে একটু, আর কোনো রিজন নেই। তো চলো, যাই হোক, যেমন বললাম লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এই বছর গোল হচ্ছে 400, তো প্লিজ 400 করিয়ে দাও, এখনও 300 করানো বাকি, 300 হয়ে যাবে আমি জানি, তোমরা চাইলেই প্লিজ 400 করে দিও, এই বছরের গোল বলছি। তো চলো, টাটা।